ভাড়া না দিয়ে যদি বাড়িটা আপনি বিক্রি করে দেন তাহলে হেসে খেলে চল্লিশ লাখ টাকা পাবেন। চোখ বন্ধ করে আমি জানতাম সবকিছু শেষ পর্যন্ত আমার ঘাড়ের উপরে এসে পড়বে। বাড়িটা ভাড়া দেওয়ার কথা তো এখনো ভাবিনি, আর সেটার প্রয়োজনও এখন দেখছি না। না না, বাড়ি ভাড়া দিবি কেন, দিস না। তার চেয়ে বরং আমি বলি কি, এই বাড়িটা তুই বিক্রি করে দে। এত বড় বাড়ি, এত বড় বাড়ি রেখে তুই কি করবি? তাছাড়া এই এত বড় বাড়ি দেখে শুনে রাখাও তো সম্ভব না, তাই না? কিছুদিন পরে তো এই বড় বাড়িটা ছোট মনে হবে। ওরা বড় হবে, ওদের সবার জন্য আলাদা আলাদা ঘর লাগবে, সুনন্দর বউ আসবে, তখন এই বাড়িটাকেও ছোট মনে হবে। সেসব তো হবে, একদিকে সুনন্দর বউ আসবে আর অন্যদিকে তোরাও তো কারো না কারো বাড়ির বউ হয়ে এই ঘর খালি করে যাবে। হ্যাঁ, তাছাড়া তুই কি সারা জীবন ওদের আঁকড়ে ধরে এই বাড়িতে পড়ে থাকবি নাকি? ইন্দিনন্দার বিয়ে হলেও তো ওদের জন্য আলাদা ঘর রাখতে হবে এই বাড়িতে। আমি বলি কি, মাথাটা ঠান্ডা করে ভাব, কতগুলো টাকা হাতে পাবি বলতো? কখনো ভেবেছিস এতগুলো টাকা হাতে আসার কথা? তাছাড়া এই টাকাগুলো দিয়ে তো তুই ওদেরই ভবিষ্যৎ করবি, তাই না? আর এবার তো তোর বিয়েটাও দিতে হবে, তাই বলছিলাম কি, তোরা না হয় কাকা কাকির ওখানে গিয়ে উঠ। তোর বিয়ের পর কাকা কাকির ছায়াটা না হয় ওদের উপর থাকবে। তাছাড়া এত বড় বাড়ি দেখাশোনার ঝামেলাটাও আর থাকছে না। সুদের মোটা টাকা পাবি, তখন না হয় কাকার হাড়িতে খাবি না, শুধু আশ্রয়টুকু নিবি। এর চেয়ে ভালো ব্যবস্থা কি হতে পারে বলতো? ওরে, আমি, তোর মামা, আমরা কি তোদের খারাপ চাই বল? তোদের ভালো চিন্তা করেই বলছি, দেখবি সব দিকে ভালো হয়ে যাবে। শোন, তোর ভাই বোনকেও খুব ভালো করে মানুষ করতে পারবি। আর সংসারে নিশ্চয়ই এতদিনে এটা বুঝেছিস যে টাকার জোরই সবচেয়ে বড় জোর, সেটা যদি তোর থাকে তাহলে আর চিন্তা কি? আর ভালো মনে করলে বিয়ের পর তোর ভাই বোনগুলোকে না হয় তোর নিজের কাছে নিয়ে থাকবি, তোর টাকার জোরটা তো থাকবেই, তাই না? শোন না, বুঝলাম কি, বাড়িটার না খুব ভালো দাম পাবি। হালদার বলছিল এ পাড়ায় জমির এখন খুব ভালো দাম। ওই যে দেখলি না পাশের গলির বড় বাড়িটা, কতগুলো ফ্ল্যাট, টপাটপ লোক এসে গেল। শোন, এত ভাবিস না, আমি তোর মামাকে গিয়ে বলবো তুই রাজি আছিস। হ্যাঁ, না আমি, চুপ কর। আহা, আজ বললি তো আর খালি সবকিছু হয়ে যাচ্ছে না, কথাবার্তা চলুক। আর পিছিয়ে তো যে কোনো সময় আসা যায়, পিছাবার আগে একবার একটু দেখে নে। ওর জন্য তো তোর চিন্তার শেষ নেই, তাই না? ওকে ভালো করে মানুষ করতেও তো তোর টাকা লাগবে, কোথায় পাবি বল এত টাকা? শিশুকে বলছিলাম,
টাকার তো আর গাছ নেই। আমি বলছিলাম কি, এটাই সব দিক থেকে ভালো হবে। আপনাকে একটা কথা বলি, ভাড়া না দিয়ে যদি বাড়িটা আপনি বিক্রি করে দেন তাহলে হেসে খেলে 24 লাখ টাকা পাবেন। আর পিছিয়ে তো যে কোনো সময় আসা যায়, পিছাবার আগে একবার একটু দেখে নে। ফুলগুলোর জন্য তো তোর চিন্তার শেষ নেই, তাই না? ওদেরকে ভালো করে মানুষ করতেও তো তোর টাকা লাগবে। এটা বুঝেছিস যে টাকার জোরই সবচেয়ে বড় জোর, সেটা যদি তোর থাকে তাহলে আর চিন্তা কি? দিদি, দিদি, ও তুই, কি হয়েছে তোমার? কই, কিছু না তো। অঙ্ক আটকা পড়ে গেছে। আজ মামি এসেছিল না? আবার ওর না আমাদের গুরুজন এভাবে বলতে হয়? কেন বলতে হয় না? ওরা সেদিন কি কি বলছিল তুমি জানো না? জানি, সব জানি। ওরা এসে তোমাকে উল্টা পাল্টা বলে যায় আর তুমি এরকম চুপ করে বসে কি কি যেন ভাবো। কত ভাবনা আমার। দিদি, আমরা এই বাড়িতে থাকবো তো? মাসি বলল সেদিন নাকি একটা লোক বাড়ি দেখতে এসেছিল, মামা পাঠিয়েছিল। যা করবো তোদের ভালোর জন্য করবো, মনে রাখিস।
যদি বাড়িটা আপনি বিক্রি করে দেন তাহলে সে খেলে ২৪ লাখ টাকা পাবে। কি করা উচিত আমার, কি করব কিছুই তো বুঝতে পারছি না। সেটাই ভালো হবে, কাল ওর কাছেই। না 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 না, আবার সেই স্বার্থপরের মতো ভাবছি আমি। না, ওকে আর আমার এই প্রতিদিনের সমস্যার মধ্যে ডেকে আনবো না, জড়াবো না ওকে আর। না অভিজিৎ, এবার তুমি চেষ্টা করো খোলা হওয়ায় নিঃশ্বাস নিতে। কচু
কেমন আছিস রে? ভালো। এ ভালো আছে? হ্যাঁ। আর জেঠিমা? ভালো আছে। বাড়িতে সবার খবর কি? ভালো। শুধু ছন্দার একটু জ্বর হয়েছে। ওষুধ খেয়েছে? হ্যাঁ, দিদি দিয়েছে। এখন ঠিক আছে। তোর আসিস না কেন? ইন্দির নন্দা সবাই মিলে একদিন চলে আয়। যাব। পড়াশোনা ঠিক মতো চলছে তো? হ্যাঁ। বিদা, তুমি আর বাড়িতে আসো না কেন? এই হাসপাতাল, চেম্বার এসব নিয়েই তো ব্যস্ত হয়ে আছি। তাই বলে তুমি আর আসবেই না? যাবো যাবো, এদিকটা একটু সামলে নেই। তাহলে তুমি বুধবারে চলে এসো। বুধবার কেন? কে আছে বুধবারে? আসোই না, আসবে তো? ঠিক আছে, দেখি চেম্বার সেরে রাতে যদি। না না, তোমাকে সন্ধেবেলায় আসতে হবে। ব্যাপার কি সেটা বলবি তো? আগে আসোই না, তারপর দেখবে। ঠিক আছে, তোর দিদিকে আগে থেকে বলে রাখিস। হ্যাঁ, তাহলে তুমি আসছো। আসবো আসবো। আসবে কিন্তু, না আসলে কিন্তু খুব খারাপ হবে। আরে বললাম তো আসবো। দিদি, টাকাটা ওখানে রেখে দে। দিদি জানিস, আজকে বাজারে অভিদার সঙ্গে দেখা। আমি অভিদাকে বলে দিয়েছি বুধবার সন্ধ্যায় আমাদের বাড়িতে আসবে। আসতে বলে দিয়েছিস কেন? পারে না বলার কি আছে? কবিতা তো নন্দার জন্মদিনে গত বছর এসেছে। আমাকে না বলেই তুই ওকে আসতে বলে দিলি? তাতে কি হয়েছে? কবিতা কি এমনি এমনি আমাদের বাড়িতে আসে না? সেটা আসে, কিন্তু ও তো এখন অনেক ব্যস্ত মানুষ। তুই এভাবে বললি, তার যদি অসুবিধা থাকে? তুই দেখিস কবিতা ঠিক সময় চলে আসবে। কিন্তু সুনন্দ, এবার নন্দার জন্মদিনে কিছু হবে না রে। তুই পায়েস করবি তো, সেটাই দিবি? হ্যাঁ রে। জেঠিমার হাঁটুর ব্যথাটা কেমন আছে এখন? কবিতা বলেছে সেরে গেছে। দিদি, কবিতা এখন আমাদের বাড়িতে আসে না কেন রে? ও তো এখন অনেক ব্যস্ত থাকে, তাই বোধ হয় আসার সময়। ধুর, আবার যদি ওরকম ঘুরতে যেতে পারতাম। হয়েছে, তুই যা, এবার তৈরি হয়ে না। ওষুধটা খেয়েছো? হ্যাঁ। এই দেখো, আমি ঠিকই ধরেছিলাম, সকালে ওষুধটা তুমি খাওনি না। তুমি তো নিজেই বললে সব ওষুধ ঠিকঠাক খেয়ে নেবে।
অথচ প্রতিটা দিনই তুমি গোলমাল করছো। বাবা রে বাবা, তুই খুব কড়া ডাক্তার হয়েছিস রে। ভুলে গেলে রোগীকে কেউ এভাবে বকাবকি করে নাকি? হ্যাঁ দে, না করলে যে রোগীরা বেয়ারা হয়ে যায়। সুনন্দর সাথে বাজারে দেখা। উমা, তাই ওরা সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। পায়ের ব্যথা নিয়ে পড়ে আছি, একবার গিয়ে যে একটু খোঁজ খবর করব। দেখি আজ বিকেলে যদি পারি একবার। না একদম না, হাঁটুর এই অবস্থায় তুমি একটু এদিক সেদিক করবে না। করছি না তো, বললাম যদি পারি তাহলে একবার। একদম না, না করলাম তো। দেখেছিস তুই আমাকে কিরকম ধমকে রেখেছিস? শোনো আমি বের হচ্ছি, রান্নার মাসিকে যা যা লাগবে আমি দিয়ে দিয়েছি। আমি যেন এসে না শুনি তুমি এটা খাওনি ওটা খাওনি। ওবে ওই বাড়িতে একেবারেই যাস না তুই, তাই না? চেম্বার হাসপাতাল এসবের পরে আর সময় কোথায় থাকবে? এই তো সুনন্দ বুধবার যেতে হবে, নিমন্ত্রণ। কিসের নিমন্ত্রণ? নন্দার জন্মদিন হবে এ মাসেই তো, ওর জন্মদিন। ও তুই যাবি তো? যাবো। বুঝে তো গেছি। এই তো আজ বাজারে অভিদার সঙ্গে দেখা, বললাম নন্দার জন্মদিনের দিন আসতে। আর সেই কথা দিদিকে বলতেই দিদি বলল, কেন আসতে বলেছিস, কি দরকার ছিল বলার? আমার মনে হচ্ছে খুব ঝগড়া হয়েছে, হেভি ফাইটিং, একেবারে কথা বলা বলি বন্ধ। ওই যে থাকিবার মননে যেরকম হয় ঠিক সেরকম। আমি ঠিক জানি দিদি ঝগড়া করছে, তোরা মেয়েরা তো ঝগড়াটে না। তোর ওই থাকিবার মনন কি মেয়ে? ভালো
তোর মামি বললো যে তুই একরকম রাজি হয়েছিস। ভালো, খুব ভালো। ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো। আর তুই যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবি সেটাই মঙ্গল। এই নিরাপদকে বললাম দেরি করে আর কাজ কি, শুভস্য শীঘ্রম, জয় মা জয় মা। ওর কাছে ভালো কাস্টমার আছে। এই যে কালীপদ চ্যাটার্জি আর উনি শক্তিপদ চ্যাটার্জি, অতি সজ্জন লোক। মামা, আমি কিন্তু মামিকে বলিনি যে আমি বাড়িটা। বুঝতে পেরেছি, তোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে তো, কোনো চিন্তা করিস না, সব আমি ঠিক করে দেব। এনাদের বাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখা। এত সকালে বাড়ির কাজকর্ম, তাছাড়া সুনন্দরাও তো বের হবে। বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। বাড়ি দেখতে কতক্ষণ লাগবে? খরচ 10 মিনিট। ভাই নিরাপদ, তুমি যাও, তুমি তো এই বাড়ি আগেই দেখেছো। হ্যাঁ, তুমি ওনাদেরকে নিয়ে একদম পুরো বাড়ি ঘুরে, ঠিক আছে? যা না। হ্যাঁ, চলো চলো যা। মা মন্দিরা, আমি বরং এক কাজ করি, তোর মায়ের ঘরে মানে বন্দনার ঘরে গিয়ে একটু হাত পা মেলে দিয়ে বিশ্রাম করি, কেমন? জয় মা জয় মা। এই হচ্ছে একটা, এই হচ্ছে বিশ্বাস কর, তোরা বিশ্বাস কর, আমি একবারও বলিনি ওদের আসতে, একবারও না। সুনন্দ, শোন না আমার কথা। তুই যদি ওদের আসতে না বলিস তাহলে ওরা আসলো কেন? তুই তো দেখলি মামা ওদেরকে সাথে করে নিয়ে। মামা কি তাহলে এমনি এমনি নিয়ে আসলো? তুই তো বলেছিস তুই রাজি আছিস। আমি সেটা বলিনি। না বললে তুই ওদের বাড়িতে ঢুকতে দিলি কেন? বাড়িতে আসলে আমি ঢুকতে না দিলে আমি কি করব? সুনন্দ, বের করে দিবি। সেটা কি করা সম্ভব? আচ্ছা ঠিক আছে, এর পরের বার এলে আমি তাই করব। এখন খেতে চল, না হলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমার খিদে নেই। এবার কিন্তু জেদ করছি সুনন্দ। আমি জানি পরের বার লোকগুলো আসলে তুই কিছুই বলবি না, এভাবেই দাঁড়িয়ে থাকবি। ওরা আবার আসবে তবুও তুই কিছু বলবি না। ওরা আবার আসবে, আবার ওরা আমাদের বাড়িটা কিনে নিয়ে যাবে, তবুও তুই কিছু বলতে পারবি না। সুনন্দ, এবার কিন্তু আমার মেজাজ খারাপ হচ্ছে।
তাতে আমার কিছু যায় আসে না। তুই তো আসলে বাড়িটা বিক্রি করে দিতে চাস। আমি সেটা চাই না, আমি কখনোই সেটা চাই না। নিশ্চয়ই চাস, ওরা বলেছে বাড়িটা বিক্রি করলে অনেক টাকা পাবি, সেজন্যই তো তুই বাড়িটা বিক্রি করে দিতে চাস। সুনন্দ, এতগুলা ভাত পাইছে গেছে, তুমি কি ভাতের সাল বেশি দিয়ে ফেলেছিলে নাকি দিদি? সব নষ্ট হয়ে যাবে। এটা না হয়নি মনে একটা সত্য কথা বলবা, শরীরের আর দোষ দিতে সকাল সকালবেলা যে ঘটনাটা ঘটল এটার সময় তো আমি আসিলাম। সুনন্দ দাদা বাচ্চা মানুষ, এর কথা তুমি এখনো মাথায় রাখছো? হ্যাঁ, কি কিছু বোঝে? তাই দিদি, তোমার আমি আবারও কইতেছি, এই যে তোমার এই যে আত্মীয় স্বজন আছে না, এরা কিন্তু মোটেও ভালো মানুষ না। বিলাই তুমি প্রথম রাইতেই মাইরো দিদি, নাইলার পরে সামলাইতে পারবো না। তোমার নরম পাইয়া, তোমার ভালো মানুষের সুযোগ লইয়া তোমার মামাই কিন্তু পুরোপুরি তোমার উপর জুলুমটা চালাই গেল। আমি কি করতে পারতাম বলো তো মাসি? আমি কি মামার সাথে ঝামেলা করতে পারতাম? ঝামেলা করতে হয় তো করতাম, হ্যাঁ তো সব হয়ে গেল। মাঝখান দিয়া তুমি তোমার ভাই বোনের কাছে অপরাধী হয়ে গেল দিদি। এটাই বোধহয় আমার কপাল। বাবা যত দেখছিল আমাকে ভুল বুঝে গেল, আর এবার ওদের পালা।
अच्छा धरो जो परिस्थिति एमन है कथा गोल गोल करे पेचाच्छो केनो की बोलते चाहिछो बोलो ना और ओई मेके दिए तुमि तोमार इच्छा मतो किछु कराबे आमार मने हय सेटा तुमि पारबे। अच्छा আমাদের মন্দিরের বয়স হলো কত বলো তো? কত আর হবে? 22 হবে। সামনের অগ্রহায়ণে 22 পার হবে। তাহলে তো এবার মন্দিরের বিয়েটা দিতেই হয়। আরে হেলে ছাড়ো তো। এখন কি তুমি তোমার ভাইজিকে বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে মহৎ হবে নাকি? ওতেও বাড়ি। দেখো তোমার কথার মাথা মুন্ডু কিন্তু আমি কিছুই বুঝতে পারছি। তোমার ভাইজি তোমার কথা শুনে প্রদীপকে বিয়ে করে নেবে আর আমার ভাইও বা কেন অন্যের ইয়ে করা মেয়েকে বিয়ে করতে যাবে? Mm-hmm.